टिकट 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 टिकट। আমরা আগে বিনোদন নেতা মিস্টার বিন দেখে যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের বিনোদনের মাধ্যমও পরিবর্তন হয়েছে। এখন আমরা বিনোদন নিই টিকটক দেখে। কি আর বলবো, সত্যি বস, বর্তমানে টিকটকে এত পরিমাণ পাগলের উপদ্রব বেড়ে গিয়েছে যে আমার এই গানটি মনে পড়ে গেল। তবে এই কথাটা একদম সত্য, এখন আমরা দরবারে পাগলের খেলা দেখি না, আমরা এখন টিকটকে পাগলের খেলা দেখি। তো আজকের ভিডিওতে আপনি পাগলের কোনো খেলা নয়, বরং আজকের ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন টিনেজ আবুদের সঙ্গে চাচাদের খেলা। আমার কথা শুনে আপনারা মনে মনে ভাবতে পারেন টিনেজ আপুদের সঙ্গে চাচাদের খেলা বিষয়টা একটু কেমন মনে হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, যদি আপনিও এটি ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন একবার। চাচার এরকম নাচ দেখে টিনেজ আপুরা কি বলছে সেটা একবার দেখুন। চাচার প্রতি এই আপুর এতটা আবেগ দেখে আরেক চাচা তো কোনোভাবে থেমে থাকতে পারছে না। বাহ চাচা বাহ, সময়ের সাথে সাথে তো নিজেকে ভালোই পরিবর্তন করেছেন। আপনার এরকম নাচ দেখে টিনে জাপুরা কি থেমে থাকতে পারে? নিজেই দেখুন টিনে জাপুরা কি বলে। এই সুন্দরী আপুর এইরকম প্রেমে পড়া দেখে চাচা তো লাইন মারার জন্য গিটার নিয়ে মাঠে নেমে পড়েছে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। চাচার এরকম মেয়ে পটানো দেখে এই চাচার ভিতরে কোনো কথা হয়তো এই আপুটি জানতো, আর সেজন্য এই আপুটি কি বলে সেটা একবার দেখুন। এই আপুর তো সাহস কম না, চাচাকে এইভাবে অপমান করলো। এটা জানার পর আরেক চাচা মাঠে নেমেছে অপমানের বদলা নেওয়ার জন্য। সে চাচা কি করেছে সেটা আপনাদের দেখাই তাহলে। কি বলবো বস, চাচা তো পুরাই ফাটিয়ে দিয়েছে। শুধু কি চাচাই ফাটিয়ে দিতে পারে, টিনে জাপুরা কি থেমে থাকতে পারে? টিনে জাপুরা কি বলছে সেটা দেখুন। এই আপুর মহব্বত দেখে আরেক চাচা তো নাচ শুরু করে দিয়েছে, আর সেটা যেমন তেমন নাচ না, পুরাই নাগিন ড্যান্স। আহা চাচা, শুধু কি আপনি ডান্স পারেন, টিনে জাপুরাও নাগিন ড্যান্স পারে। এটা তো গেল নাগিন ড্যান্স, কিন্তু এই আপুটি কি বলতে যাচ্ছে? টিনেজ আপুদের ট্রু লাভ দেখার পর চাচার মনের ফুর্তি দেখুন। মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি। যাই হোক, টিনেজ আপুদের সাথে চাচাদের মহব্বত ভালোবাসা তো অনেক হলো, এবার আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাই। আসলে এনাকে আপু না ভাই বলবো সেটা বুঝতে আমার একটু কঠিন হয়ে গেছে, তবে আমার বুঝতে কষ্ট হলো এই পুলিশ চাচা হয়তো ঠিকই বুঝতে পেরেছেন ইনি কে। জগমে সব কহেঙ্গে মর গয়া মাদার চোট লালা।
সময় হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়ার। কেউ বিদায় নিতে না পারলেও এটা দেখার পর টিভির বিদায় ঘর থেকে ঠিকই হয়েছে। আচ্ছা, যাকে আগে দেখলাম ওনার কথা বাদ দিলাম, ইনাকে কি বলা যায়? ও হে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব। এটা দেখার পর আমার অনেক রাগ উঠেছে। সেই রাগ আমি মিটাতে না পারলেও এই রাগ মেটানোর দায়িত্ব আমি এই চাচাকে দিয়েছি। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সামনে বিয়ে নিয়ে অস্থির হাসির ভিডিও আসতে চলেছে, তো কোনোভাবে সেই ভিডিও যেন আপনারা মিস না করেন, সেজন্য আপনি যদি ইউটিউব থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এখনই আমাদের পেজে গিয়ে ফলো করে রাখুন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।